এবার 7 নম্বর অঙ্কটা আমরা করে নেব, এটা আমি লিখেছি। এটা দেখছি যে নিচের বেস দুটোতেই x আছে, আর এটা যেহেতু বাই আকারে আছে তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা এটাকে পাওয়ার গুলো মাইনাস আকারে যাবে উপরে। তাহলে আমি লিখছি x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস bc ইনটু ca, x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস ca ইনটু x টু দি পাওয়ার c স্কয়ার মাইনাস ab। এটাকে সলভ করে আমাদের 1 আনতে হবে। আচ্ছা, এবার আমি রুট তুলতে চাই। রুট তুললে কি হয়, এখানে রুটের উপর যে পাওয়ারটা আছে সেটা এদের তলার বাই আকারে আসবে, সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি। তাহলে বাই বিসি, বাই বিসি হবে স্কয়ার মাইনাস বিসি বাই বিসি ইন্টু আবার এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সিএ বাই সিএ ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এবি বাই এবি। আচ্ছা, এবার আমি দেখছি সবারই বেসে এক্স আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার গুলো প্লাস আকারে আসবে। তাহলে হচ্ছে শুধু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি সি। আচ্ছা, এটাকে আমি নিচে নিচে কি আছে এবি, এটা এসি আর বিসি, আগে আমি নিচেটা ঠিক করি। লসাগু করলে হচ্ছে এ বি সি, এখানে যেহেতু এ নেই তাহলে এটা হচ্ছে এ কিউব মাইনাস এ বি সি। এটাকে একটু উঁচু করে লিখি, এটা হচ্ছে প্লাস, এটা নিচের লসাগুতে বি নেই তাহলে এখান থেকে বি নিয়ে বি কিউব মাইনাস এ বি সি প্লাস, এটাতে সি নেই তাহলে হচ্ছে উপরে যাবে সি কিউব মাইনাস এ বি সি। এটা হলো, আচ্ছা আমি এটা বুঝছি, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার কি কি পেলাম, টু দি পাওয়ার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস, এখানে এ বি সি মাইনাস এ বি সি মানে থ্রি এ বি সি হবে, তাহলে থ্রি এ বি সি। এটা একটা ফর্মুলাতে পড়বে, কি ফর্মুলা, এক্স টু দি পাওয়ার তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এই ফর্মুলাতে পড়ে। এখানে আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমি উপরটা হয়ে যাবে তাহলে এখানে জিরো ইন্টু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, জিরো দিয়ে গুণ হলে কি হয়ে যাবে, পুরোটাই জিরো হয়ে যাবে, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো, তার মানে এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। তাহলে আমাদের প্রুফ করতে বলেছিল, এখানে সলভ করে ওয়ান আনতে বলেছিল, আমরা আনতে পেরেছি। আজকে এই পর্যন্তই, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।